হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্যাক্টরিতে ডিম ভাঙা হয়। হ্যাঁ বন্ধুরা, ফ্যাক্টরিতে কিভাবে ডিমগুলো ভেঙে সাদা অংশগুলো আলাদা করা হয় এবং কুসুমগুলোকে আলাদা করা হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ডিমগুলোকে ফ্যাক্টরিতে ভাঙা হচ্ছে, আর এই ডিমগুলোকে তার সাদা অংশ আলাদা করা হচ্ছে এবং কুসুমগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে। কারণ অনেকেই কুসুম খেতে পছন্দ করে না, আর অনেকে সাদা অংশটুকু পছন্দ করে না, এজন্য এখানেই ডিমের দুই ভাগ করে নেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ডিমগুলোকে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। তার সাদা অংশগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে এবং কুসুমগুলোকে আলাদা করা হচ্ছে, যাতে করে যে যেটা পছন্দ করবে সে সেটা খেতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, আর বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন আমরা কী নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।